কিরে কি ভাবছিস? কই কিছু না তো মা। বাহ চমৎকার, এই গয়নাগুলো আমার হবু বৌমাকে দারুণ মানাবে। হ্যাঁ মা, আপনার বৌমাকে খুব সুন্দর লাগবে। কিরে তোর চোখে পানি কেন? ও বুঝেছি, তোর আগের দিনের কথা মনে পড়ে গেছে। একদিন এভাবে বধূ সেজে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে গিয়েছিলি, কিন্তু সেই স্বামীর আদর সোহাগ পেলি না। জীবনে তুই সুখী হলি না রে। সুখ সুখ তো উড়াল পাখি, কেউ ধরে থাকে কাঁচায় বরে, আবার কেউ সারা জীবন জ্বলে পুড়ে মরে। সবার ভাগ্যে সুখ হয় না। আমি ছবি নই, কুসুম। এবারে সবার কাছে তুমি কুসুম হলেও আমার কাছে তুমি ছবি, আমার হৃদয়ের ভালোবাসার ছবি। তোমার ভালোবাসার ছবি তো রূপপুরে হারিয়ে গেছে জীবন। কোথায় হারিয়ে গেছে? আমি তো দেখছি আমার ছবি আমার আঁকা পোর্ট্রেট থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। এ ছবিকে তুমি ভুলে যাও জীবন, মনের তলি দিয়ে আঁকা ছবিকে তুমি তুমি জীবন্ত করো না, আমার ভালোবাসার কসম। সবচেয়ে তুমি এ কথা কেন বলছো ছবি? কারণ তোমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। মার কাছে তুমি সব খুলে বলো, মা তো তোমাকে নিজের মেয়ের মতো আদর করে। আদর করে বলেই তো বলতে পারবো না জীবন। জীবন আমার মাকে হারিয়েছে ছোটবেলায়, বাবাও আমার ভালোবাসার জন্য আত্মহত্যা করেছে। আমার এই অভিশপ্ত জীবনে তোমাকে কাছে টানতে চাই না, আমাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? তোমাকে ভুলে যাব? আমাকে তুমি ভুলে যেতে বলছো ছবি? ছবি তুমি কি আমাকে ভুলতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, আমি সব ভুলে গেছি। প্রেম রঙে যে মন রাঙিয়েছিলাম সে মনে এখন ধূসর আভা। তুমি সাথীকে বিয়ে করো, মায়ের মুখে হাসি ফুটে উঠুক। আর আমি আমি কি করব ছবি? তুমি ছবিকে মন থেকে মুছে ফেলো। এই কি তোমার শেষ কথা? এছাড়া আমি আর কি করতে পারি বলো?